হাসলে যে কি সুন্দর দেখায় তোমার। এবার আরো কিছু কথা বলবো, যে মানুষটা সুখে দুঃখে কষ্টে আনন্দে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মানুষটা সাথে থাকে, পাশে থাকে, ঢাল হয়ে দাঁড়ায় থাকে। আমার জীবনে এই মানুষটা তুমি। যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না, দিন মাঝারি রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে। এখন তার কি যে বৌমা হইছে, এরা খালি সারাদিন জামাইয়ের সাথে পুটু 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 করে আর ঘরে খালি সাজুগুজু করে হয়ে যায়। আমার এদের একটু সাহায্য করব সেটাও করতে পারে না। কি ব্যাপার, মাথায় দিয়ে কাপড় চোপড় নাই, লাজ সরম কি সব ধুয়ে খাইছ? আমরাও তো বউ আছিলাম, আমরা কি এমন আছিলাম? এমন আছিলাম না। আর এই যে সকাল থেকে যে আমি রান্নাঘরে কাম কাজ করতাছি, তুমি তো আমার একটু কুইটা কাইটাও দিতে পারো, সেইটাও পারো না, তাহলে কি করতে পারবা? হ্যাঁ বউ শাশুড়ি মিল্লা কি এত খোঁজ গল্প করতেছ? না না বউরে বলতাছিলাম যে তুমি রান্নাঘরে কি এরাইছো, তুমি নতুন বউ, সাজুগুজু করে থাকবা, আর পাড়া প্রতিবেশী আছে না, হেরা যদি দেখে নতুন বউ রান্নাঘরে রান্না করতেছে তাহলে মানুষ কি করবো কো? আমি এর লেগে কইছি তোমার এখানে থাকতেই না। বৌমা তোমার শাশুড়ি তো ঠিক কথাই কইছে, তুমি নতুন বউ, তুমি এত সকালে এইসবের মধ্যে কেন আইবা? আর তুমি সব সময় সাজা গুজা থাকবা, এলাকার কত মানুষ তোমার দেখতে আইব। বৌমা তোমার এখানে কাম কাজ করতে হইব না মা, তুমি যাও ঘরে তো সাজুগুজু করে থাকো, আর পাড়া প্রতিবেশী আইব না, কি মনে করবো, কইবো যে আল্লাহ নতুন বউরারে রাঁধতে দিছে, যাও মা যাও, তুমি সাজুগুজু করো, যাও যাও, তোমার থাকা লাগবো, যাও। কি খাওয়ানোর সময় তোমার দেখলাম না, মায় করে তুমি মোটা এরকম কেন? বুঝছি মন খারাপ, বাবা মায়ের কথা মনে পড়তেছে। না এটা না, এটা না, তাইলে কি একটু দেখি। বোঝা সারা আমার, একটা কথা বলি তোমারে, আমার মায় কিংবা আমার বাপে কেউ কিছু বলছে? বুঝছি, কিছু কথা বলি তোমারে, একটু মন দিয়া শুনো। এই যে পরিবারের গুরুজন যারা আছে, বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি, যারা গুরুজন তারা অনেক কথা বলে, কিন্তু কোনো কথা আমাদের খারাপের জন্য না, কারো খারাপের জন্য না, ভালোর জন্য বলে। হয়তো এটা হইতে পারে যে তারা যেভাবে করে বলতেছে সে প্রকাশভঙ্গিটা খারাপ, কিন্তু উদ্দেশ্য খারাপ হয় না। সেই জন্য তারা যদি কিছু বলে থাকে সেটা মাথায় নেওয়ার দরকার নাই, মাথায় নিও না। শুধু একটা বিষয় মাথায় রেখো, যে যাই বলতেছে সেটা যেন আমরা টুকটাক করে একটু শেখার চেষ্টা করি, তাইলেই হইব। এবার তো একটু হাসো, হাসলে যে কি সুন্দর দেখায় তোমার। এবার আরো কিছু কথা বলবো, এই যে তুমি, তুমি আমার বলো তো, এই পৃথিবীর বুকে সবচাইতে সুখী মানুষটাকে, তোমার কি মনে হয় যে এই পৃথিবীর বুকে যার অনেক বেশি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি হাবি জাবি
স্বভাব অনেক বেশি আছে, সে সবচেয়ে বেশি সুখী মানুষ। সুখীরা তাইলে কে? আমি বলবো সুখী মানুষটা হইতেছে যে মানুষটারে তুমি মন থেকে চাও, যারে তুমি কলিজা দিয়া ভালোবাসো, তার হাতটা এইভাবে শক্ত করে ধরতে পারা। সুখী মানুষটা সেই মানুষ যে তার ভালোবাসার মানুষটারে নিয়া এক ছাদের নিচে থাকতে পারে। সুখী মানুষ তো সে যে কিনা জীবনে সেই মানুষটারে পায়, যে মানুষটার সুখে দুঃখে কষ্টে আনন্দে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মানুষটার সাথে থাকে, পাশে থাকে, ঢাল হয়ে দাঁড়ায় থাকে। আমার জীবনে এই মানুষটা তুমি, আর সেই জন্যে আমি এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এখন সুখী মানুষটা যে মানুষটার কারণে সুখী, সে যদি অসুখী হয় তাহলে কি সুখে থাকা যায়? যায় না তো। খাওয়া নয় নাই না? ঠিক আছে বউ, তুমি বউ, আমি তোমার লাগে এখনই নিজে একটু মা খাই নিয়ে আসি, নিজের হাতে খাওয়াই দিব, খাইবা না তেলে? হ্যাঁ, আরে লক্ষ্মী বউটা আমার, আইতেছে আইতেছে আইতেছে। একটু ডাইল আর মাছ দেখছি, ছোট মাছ, মা খাই নিয়ে আসি।